ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তো ভাই, দাড়ি কাটা ছাটা সম্পর্কে জানতে চেয়েছেন, এর হুকুম কি? এ ব্যাপারে সংক্ষিপ্ত মূল কথা হলো যে দাড়ি কাটা ছাটা এটা হারাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে যতগুলা শব্দ ব্যবহার করেছেন, যেমন মুহাদ্দিসিনে কেরাম প্রায় 5টা শব্দ নিয়ে এসেছেন এ ব্যাপারে, যেমন আফুল লেহা ও আরফুল লেহা ও অফেরুল লেহা ও আউফুল লেহা, এভাবে তারা বর্ণনা এনেছেন হাদিসের। প্রত্যেকটা হাদিস সহিহ এবং আদেশ সূচক, হুকুম সূচক। তো এই হুকুম সাধারণত ওয়াজেব বোঝানো হয়েছে, যদি এর বিপরীতে এই হুকুমটাকে শিথিল বা সুন্নতের দিকে বা সহজ করার কোনো দলিল না থাকে। অতএব যেহেতু দলিল নেই এই ব্যাপারে, এই যে সৌদি আরবের ওলামা পরিষদ, শেখ বিন বাজ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহেমাহুল্লাহ এভাবেই বলেছেন যে দাড়ি রাখা এটা জরুরি, এটা কাটা হারাম, এটা রাসূলুল্লাহ সাল্লামের অবাধ্যতা। অতএব আমাদের এর প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, পাপের কম বাড়া হবে, যে একেবারে হালক বা একেবারে চিষে ফেলা, সেভ করা, এটা অবশ্যই কঠিন ধরনের হারাম অন্য অন্য বিষয়ের চেয়ে। অতএব আমরা সব থেকেই আমরা বিরত থাকবো। তো দাড়ির কোনো অংশ আমরা যেন গ্রহণ না করি। আর দাড়ি আসলে বলাই হয় উভয় গাল এবং থুতনি ও উভয় চলে যা কিছু গজায় সেটাই দাড়ি। আর এটা সম্পূর্ণটা সম্পর্কেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শব্দ ব্যবহার করেছেন এর অর্থ এটাই, দাড়িকে ছেড়ে দাও, ঝুলিয়ে দাও, তারপরে বাড়িয়ে দাও, এই ধরনের কথা এখানে উল্লেখ করা আছে। অতএব যারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে চলতে চাই, হুকুম মেনে চলছে আনুগত্য করতে চাই, তারা যেন দাড়িতে হাত না দেই, বাড়িয়ে দেই, আপন অবস্থায় রেখে দেই। হ্যাঁ, কাটা ছাটা এ ব্যাপারেও কোনো দলিল নেই যে কাটা নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা ছাটা নিজে করেছেন বা অনুমতি দিয়েছেন, এরকম কোনো ইয়ে নেই। আর যারা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে চলব এবং বিরত থাকবো নিষিদ্ধ কাজ থেকে, তো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেরও সুসংবাদ দিয়েছেন। যারা বিরত থাকবে এই নিষিদ্ধ থেকে তাদের জন্য জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে নবী সাল্লাল্লাহু সাল্লামের হুকুম মেনে চলার তৌফিক দান করেন, এবং দাড়ির ব্যাপারে আমরা যেন হুঁশিয়ার হয়ে যাই, সতর্ক হয়ে যাই, দাড়িকে আমাদের রাসূলুল্লাহ সাল্লামের আদেশ মোতাবেক রেখে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আলাম।